আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছেন নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি শেখ সেলিম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শক, আপনার অভিবাসন আইনি যে কোনো পরামর্শ কিংবা সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, নিজেদের যদি মতামত থাকে সেটিও তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি শেখ সেলিম, আইনি বিষয়ে যাওয়ার আগে, আজকে নিউ ইয়র্ক স্টেট প্রাইমারি নির্বাচন ছিল এবং এখানে ডেমোক্রেটিক প্রাইমারির যে প্রার্থী বাছাই, একই সাথে রিপাবলিকান প্রাইমারির প্রার্থী বাছাই ছিল। ভোর 6টা থেকে শুরু হয়েছিল, ভোট গ্রহণ 9টায় শেষ হয়েছে। এরই মধ্যে অল্প কিছু ফলাফল এসেছে, যেহেতু গভর্নর নির্বাচন নিয়ে সবার আগ্রহ। আমি একটু সবশেষ আপডেট দর্শক আপনাদের জানাতে চাই। ডেমোক্রেটিক প্রাইমারিতে মূলত লড়াই হচ্ছে এন্ড্রু কোমো এবং সিনথিয়া নিক্সন। এখন পর্যন্ত যতগুলো ভোট কাউন্ট হয়েছে তার মধ্যে এন্ড্রু কোমো অনেক ব্যবধানে এগিয়ে আছেন, তার ভাগ হচ্ছে 65.8 আর নিক্সন 34.2। আর রিপাবলিকান প্রাইমারিতে একজনই প্রার্থী ছিলেন, মার্ক মোলেনেরও, তিনি এরই মধ্যে প্রার্থী নির্বাচিত হয়ে গেছেন। অল্প সংক্ষেপে যদি একটু নির্বাচন নিয়ে বলতেন, সেই সাথে মধ্যবর্তী নির্বাচন আসছে, সবাইকে সচেতন, নিজেদের অধিকার সব কিছু মিলে। ইয়া শিওর, এখানে নিউ ইয়র্ক স্টেটে যদি ধরেন মারিও কোমো, এন্ড্রু কোমো তার ফাদার তিনবার গভর্নর ছিল, বর্তমান গভর্নর হাউজিং সেক্রেটারি ছিলেন ক্লিনটনের আমলে, নেম রেকগনিশন আছে, সে পপুলার ডেমোক্র্যাটদের প্রাইমারি ক্যান্ডিডেট, গভর্নর ক্যান্ডিডেট এক্সিস্টিং গভর্নমেন্টই থাকবে, এটা ওয়াইডলি আগেও জানা গেছে, এখনও আছে সেটা। সো এখন মোলিনারও যদি সেখানে, তার একটা সেটা একটা পলিটিক্যাল ফ্যামিলি ইসের স্ট্যাটন আইল্যান্ডের, তো রিপাবলিকানরা ইউজুয়ালি নিউ ইয়র্কে কতদূর করতে পারবে সেটা নিয়ে সে অত ফেমাস না। আমার মনে হয় যে নভেম্বরের ইলেকশনে মোলিনারও কি পরিমাণ মোমেন্টাম ক্রিয়েট করতে পারে সেটা দেখার বিষয়। এবং সাধারণত অলিখিত, আজকে আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি, সবাই কিন্তু এক বাক্যেই বলেছে যে এই প্রাইমারি মূলত মধ্যবর্তী নির্বাচনের আগে অলিখিত প্রার্থী বাছাই হয়ে যাচ্ছে। সেটাই না, প্রাইমারিটা তো প্রার্থী বাছাই, দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য প্রাইমারি। আচ্ছা, এটার একটা সিগনিফিকেন্স কি? যেমন আমাদের দেশে নমিনেশন দিয়ে অমুক নির্বাচন করবে, এদেশে তা না, এদেশের পার্টির লোক সিলেক্ট করে কে নির্বাচন করবে, যার প্ল্যাটফর্ম ভালো, অর্থাৎ নীতি আদর্শ কর্মসূচি ভালো, সেই উঠে আসে। এটা নেতা নির্বাচনের বা নেতা সিলেকশনের একটা আমার প্রথমে মানে ইউএসএ তে আসার পরে আমার অ্যাসাইলাম ছিল, এরপরে হচ্ছে আমার বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার পরে আমার জন্য আমার হাজবেন্ড অ্যাপ্লাই করেছেন, তো অ্যাপ্লাই করার পরে উনি আমার জন্য গ্রিন কার্ডেরও অ্যাপ্লাই করেছেন, তারপরে আর কি আমার অ্যাসাইলাম কেসের টার্মিনেশন লেটারটা আমি পাই। তো আমার হাজব্যান্ড যে আমার জন্য গ্রিন কার্ডের অ্যাপ্লাই করেছেন সেটা August 31, 2017। তো আমি এখন পর্যন্ত আমার গ্রিন কার্ডের জন্য কোনো ইন্টারভিউ পাই নাই, কোনো তারপরে হচ্ছে লাইক গ্রিন কার্ড রিলেটেড যে ওয়ার্ক পারমিট সেটাও পাই নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাকে আর লাইক কতদিন ওয়েট করতে হবে? বাট ইন দ্য মিন টাইম জুন মাসে আমি একটা লেটার পেয়েছি, সেটা হচ্ছে আমাকে আবার মাস্টার হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। তো আমি আসলে বুঝতে পারছি না যে আমার সিচুয়েশনটা কি, বা আমার গ্রিন কার্ডের অবস্থাটা কি, বা কতদিন ওয়েট করতে হতে পারে। আমার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়েছে মোর দ্যান এ ইয়ার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে, কংগ্রাচুলেশন, হোপ দিনকাল ভালো যাচ্ছে আপনাদের। সুতরাং সেইটা আপনার মাস্টার, যেহেতু অ্যাসাইলাম টার্মিনেট করে দিয়েছেন, যার জন্যে আপনার এনটিএ ইস্যু হয়ে কোর্টে মাস্টার ক্যালেন্ডারে চলে গেছে, জিনিসটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে গেছে। আপনার উচিত ছিল
ওই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন টার্মিনেট না করা বা অ্যাডজাস্টমেন্টের সময় সেইটা উইথড্র করা, সো এই জন্যে আপনার কেস রিমুভাল প্রসিডিংয়ে গেছে। সো ওখানে মেক শিওর যে আপনি ওই কোর্টে হিয়ারিংয়ে হাজির হবেন, হাজির না হইলে আপনার রিমুভাল অর্ডার হয়ে যেতে পারে, তখন আর আপনি গ্রিন কার্ড হাজব্যান্ডের মাধ্যমে পাইতেন না বা তাদের পাওয়ার থাকতো না ইমিগ্রেশনের এইটা দেওয়ার। সো মেক শিওর ওইটা যান, ওইটা যে আপনি লয়ার নেন যারা জানে এগুলা, আপনার রিমুভাল প্রসিডিংটা টার্মিনেট করে সরকারের কাছে পাঠাই দিলেও অর্থাৎ হোমল্যান্ড, তাহলে আপনার হাজব্যান্ডের মাধ্যমে এটা পেয়ে যেতে পারবেন। এক বছরে বেশি লাগছে, এটা আজকাল অনেকটা স্বাভাবিক, তার কারণ ইন্টারভিউ হতে অনেক সময় লাগছে। সো আপনি যে কোনো সময় ইন্টারভিউ ডেট পেয়ে যেতে পারেন। সো সেইটাই, মেক শিওর আপনি মাস্টার ক্যালেন্ডারে হাজির হবেন এবং মাস্টার ক্যালেন্ডারে এই রিমুভাল প্রসিডিংটা আপনার টার্মিনেট করে সরকারের কাছে নিয়ে মানে হোমল্যান্ড সিকিউরিটি ফেরত নিতে হবে। ফেরত নিতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন আমাদের সাথে ফোনে? আমি, হ্যালো, শুনতে পাচ্ছি, নামটি বলে নিতে হবে ভাইয়া। হ্যাঁ, আমার নাম কাজী নজরুল ইসলাম, আমি ফোর্টল্যান্ড মেইন থেকে বলছিলাম। কাজী নজরুল ইসলাম জি, নজরুল ভাই বলুন। হ্যাঁ জি, নূপুর, আমি সেলিমবের মাধ্যমে আমার একটা প্রশ্ন, সেটা হলো এই যে বাংলাদেশ থেকে তো লিগ্যাল ভাবে টাকা আনার কোনো রাইট নাই এটা আমরা জানি, কিন্তু একজন আমেরিকান সিটিজেন আসার সময় সে তার আমেরিকান পাসপোর্টে কত টাকা পর্যন্ত এন্ডোজমেন্ট করে নিয়ে আসতে পারবে এবং জবাবদিহিতা বাংলাদেশ এয়ারপোর্টে এবং নিউ ইয়র্কে কি করতে হবে, আর নিউ ইয়র্কে আমরা ও টাকাটা যদি কাস্টমে শো না করি কি হবে আর করলে কি হবে, কোনো কংগ্রেচুলেশন। আপনার বাংলাদেশে বোধহয় $7,000 এর বেশি আনতে পারবেন না আপনার ফরেন পাসপোর্ট দিয়ে, দ্যাটস এ কারেন্সি রেস্ট্রিকশন সেখানে আছে। ওখানে বাংলাদেশের একটা আইন আছে 1947-এর ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস, সো সেটা ওর বেশি আনা যায় না। আর বাংলাদেশ ব্যাংক অথরাইজেশন তো আপনি নিজেই বললেন এটা পাওয়া কঠিন। আর নিউ ইয়র্কে আপনার যে কোনো অ্যামাউন্ট আনা যায়, যে কোনো অ্যামাউন্ট, বাট 10,000-এর বেশি হইলে এটা এয়ারপোর্টে ডিক্লারেশন দিতে হয় কাস্টমসে, ডিক্লারেশন না দিলে ওইটা নিয়ে বের হতে গেলে তারা এই টাকা কনফিসকেট করতে পারে, আপনার ফাইন করতে পারে, ব্যান ইয়ার পেনাল্টিজ হইতে পারে। ইটস বেটার আপনি ডিক্লিয়ারেশন করে দেওয়া, ডিক্লিয়ারেশন করে দিলে এটা ট্যাক্স ফ্রিও থাকবে, তারা আপনার ইনকাম ট্যাক্সও বসাতে পারবে না ওর উপরে যেহেতু আপনি বাইরে থেকে টাকা তার আনলেন। সো যুক্তরাষ্ট্রে টাকা নিয়ে কত এগুলার কোনো লিমিটেশন নাই। আচ্ছা, কিন্তু বৈধ উপায়ে জানিয়ে আপনাকে টাকাটা প্রবেশ করাতে হবে। ও এগুলা ইউজুয়ালি তারা কিছুই জিজ্ঞেস করে না বৈধ অবৈধ, খুব কম লোকরে এটা জিজ্ঞেস করে, শুধু একটা ফর্ম। কিন্তু আমি ক্যারি করছি এটা তো আমাকে জানাতে হবে। হ্যাঁ, এটা জানাইতে হবে, এটা জানাইতে হবে, সেটাই জানতে। 10,000-এর বেশি হইলে, 10,000-এর নিচে হইলে জানাইতে হয় না। আচ্ছা, $10,000 উপরে হলে ওই যে কাস্টমসের যে একটা ফর্ম আছে যেটা ইয়ে করে অর্ডিনারি, ওখানে লেখা থাকে যে তুমি কি 10,000-এর বেশি কারেন্সি ক্যারি করছো কিনা। যদি বলেন ইয়েস, দেন ওরা একটা ফর্ম দিবে, এটা ফিল আপ করো, ফিল আপ করে জমা দিয়ে দিতে হয়। আচ্ছা, ঠিক আছে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সাহেব বলছি জামাইকা থেকে। সাহেব ভাই বলুন। জি, আমি জানতে চাচ্ছি যে M600 এ কি বাচ্চার নাম চেঞ্জ করা যাবে অ্যাপ্লিকেশন করলে? আমার সম্ভবত ওখানে যায়, আমার ইয়ে নাই, আপনি ফর্মটা পড়লে বুঝতে পারবেন যে নাম বা বাচ্চার নাম চেঞ্জ করতে পারবেন কি না। ইউজুয়ালি না, তার কারণ আমি আপনারে বলি, ওয়েল মা বাপ দুইজনে কনসেন্ট থাকলে হয়তো বা করা যাইতে পারে, কিন্তু N600 করাটা একটু কঠিন, তার কারণ N400 করা যায়, সেখানে আপনি প্রাপ্তবয়স্ক, আপনি আপনার নাম চেঞ্জ করার অধিকার আছে। কিন্তু মাইনরদের যারা কম বয়স্ক, তাদের মা বাপ দুইজনেরই কনসেন্ট লাগে নাম চেঞ্জ করতে, ইউজুয়ালি এটা সিভিল কোর্টে কেস করে করতে হয়। তো N600 মনে হয় এই প্রভিশন নাই। আচ্ছা, আমরা ফোন নেওয়ার আগে আমরা যেহেতু নিউ ইয়র্ক স্টেট নির্বাচন নিয়ে কথা বলছিলাম এবং আমরা গভর্নর নির্বাচনের ফলাফল জানানোর চেষ্টা করব, এ পর্যন্ত 54% ভোট গণনা হয়েছে। ডেমোক্রেটিক প্রাইমারিতে এন্ড্রু কোমোই এগিয়ে আছেন অনেক ব্যবধানে, 66.0 আর 34.0, 54%। কী মনে হয়, কোমোই জিতবেন সবাই? না, কোমোই ডেফিনেটলি, তার কারণ 54% যদি 50% ভোটে এগোয় থাকেন,
তাহলে এটা ওভারকাম করা সিনথিয়া নিক্সনের ব্যাপারে খুবই দুর্বল ব্যাপার, এটা সম্ভব না। তার কাছাড়া বিভিন্ন পোলে দেখা গেছে যে অ্যান্ড্রু কুমো অনেক পয়েন্ট লিড করছে তাকে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি জয়ন্ত বলছিলাম ফ্লোরিডা থেকে। জি ভাই বলুন। জি থ্যাংক ইউ টিভিএন 24কে, আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা অনেক মানে অনেক উপকৃত হচ্ছি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে আমার এক মামির জন্য। অ্যাকচুয়ালি মামির মা উনি গ্রিন কার্ড পেয়েছিলেন 2008-এ, 2008-এর ডিসেম্বরের দিকে বোধ হয় পেয়েছিলেন, যেটা এই 2010-এর 18-তে শেষ হয়ে যাওয়ার কথা আর কি, এক্সপায়ার হওয়ার কথা। তো উনি 2009-এ 3 মাসের জন্য এসেছিলেন, এসে বাংলাদেশ চলে গেছেন, আর বাংলাদেশ গিয়ে আর তেমন একটা মানে আসার আসেনি একবারও। তো এখন ওনাকে আবার এখানে আনার কোনো চান্সেস আছে পুরনো এই গ্রিন কার্ডের মাধ্যমে, অথবা কি করা যেতে পারে যদি ওনাকে আমরা আবার আনতে চাই? আচ্ছা, কি পরামর্শ? ওয়েল ভাই, আপনার নানিরে হয়তো বা আপনার মামা মামি অত আদর যত্ন করে নাই, যার জন্য উনি চলে গেছেন আর ফেরত আসতে যাচ্ছে না। দেখেন আপনারা নাতি নতকরু আছেন, যদি ইয়ে করে আনতে পারেন, তা লিগালি হচ্ছে কি, 1 বছরের বেশি আমেরিকার বাইরে থাকলে গ্রিন কার্ডটা অ্যাবান্ডেন্ট হয়ে যায়। যেহেতু উনি 3 মাস 2009-এ গেছেন আর আসছেন, বাই অপারেশন অফ ল অর্থাৎ আইনের নিজস্ব গতিতে এইটা নষ্ট হয়ে গেছে। আপনি লিগালি আনতে হলে আপনার মামির আবার তার জন্য অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে আবার উনি আসবেন। সেটা মানে পুরাতন গ্রিন কার্ড দিয়ে না, পুরাতন গ্রিন কার্ড দিয়ে এটা ইয়ে যায় না, কিন্তু ইমিগ্রেশন জানে না উনি যে আর আসে নাই। এক্ষেত্রে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের মানে চলচাতুরি বুদ্ধি দিয়ে আসলেও আসতে পারে, যেটা টেলিফোনে বলা ঠিক না এবং টেলিভিশনে বলা ঠিক না। আপনি ওর জন্য আবার একটা রিপ্লেসমেন্টের অ্যাপ্লিকেশন করা যায়। আপনি ওই N-400 ফর্ম ক্যাটেগরিতে গেলে N-565 এরকম একটা ফর্ম আছে, ওইটা অ্যাপ্লাই করে দেন, আপনারটা আপনি আবার পেয়ে যাবেন। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, আমরা একটু ফোনগুলো নিয়েই নিই, কে আছেন আমাদের সাথে? হ্যালো, নামটি বলে নিতে হবে ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জালাল আহমদ, আমি মিশিগান থেকে ভাইয়া। জি ভাইয়া বলুন, প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হইল, আমার ভাই বোনর এপ্লাই 2005 এর মার্চে পর্যন্ত আমি সব সাপোর্ট টাপোর্ট দিয়া দিছি, তারা হয়েছে কমপ্লিট, এখন কতদিন লাগবে ইন্টারভিউ ডেট? আচ্ছা, ওয়েল এখন যারা ডিসেম্বর 2004-এর লোকজনদের ভিসা দিচ্ছে 22 তারিখ পর্যন্ত, সো আপনার মার্চে আরও কয়েক মাস লাগবে, 6-8 মাস লেগে যেতে পারে। সো আপনার একটু অপেক্ষা করতে হবে ভাই, আপনার আত্মীয় স্বজন সহ আপনার নিজেরও একটু অপেক্ষা করতে হবে। সো আরেকজন আছেন, আমরা একটু নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম, আমি টেক্সাস থেকে আবির বলছি। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, ওই যে সেলিম সাহেবের কাছে আমার কোশ্চেন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে এক ভদ্রলোক জিজ্ঞাসা করছিলেন যে টাকার ব্যাপারে কত টাকা আনা যায় বাংলাদেশ থেকে, আপনি বলছিলেন যে নিউ ইয়র্কে যে কোনো অ্যামাউন্ট আনা যায়, এটা কি শুধু নিউ ইয়র্কে যে কোনো অ্যামাউন্ট আনা যায় নাকি আমরা যারা অন্যান্য স্টেটে থাকি আমরাও আনতে পারি? নিউ ইয়র্ক বললে এটা কি তারা আটকাতে পারে, যে এয়ারপোর্টে আটকাতে পারে নাকি? ওকে, নো, আমি বলছি যে ইউনাইটেড স্টেটসে, বোধহয় হয়তো কথার ভুল হতে পারে, নিউ ইয়র্কে ইট মিনস ইউনাইটেড স্টেটসে যে কোনো অ্যামাউন্ট আনা যায়, আন কারেন্সি আনতে কোনো রেস্ট্রিকশন নাই। সো এই তারা আটকাইতে পারে কি না পারে সেটা, আপনি যদি ড্রাগ মানি আনেন সেটা ভিন্ন ব্যাপার, সো আপনার লিগাল মানি আনলে আপনার আনতে কোনো অসুবিধা নেই, এবং ওখানে কিছু প্রশ্ন যদি জিজ্ঞেস করে আপনার সেইভাবে অ্যান্সার দিতে হবে, এখন মানে সঠিকভাবে সঠিকভাবে কার কি প্রশ্ন কী কী ব্যাপার সেটা তার তার ব্যক্তিগত পরিস্থিতির উপরে নির্ভর করছে। আচ্ছা, কিন্তু আইন আছে যে আপনি যত ইচ্ছে আমেরিকাতে আনা যায়, কোনো কারেন্ট রেস্ট্রিকশন নাই, আপনি এত আনতে পারবেন না অত আনতে পারবেন না, আপনি মানে বিদেশের তো ডলার এনেই আমেরিকার এই এই
প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত কিনে ফেলতে পারেন, লিগালি কোনো ঝামেলা নেই। আচ্ছা লিগালি। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমি আমার নাম জিতু, আমি ফ্লোরিডা মায়ামি থেকে বলতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন। জি আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আমি আমার ওয়াইফ 2014 আসছে আর কি আমেরিকায়, 2014 মার্চে। সো তা সে এখন কি আমেরিকান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে? মানে তার কি এখন টাইম হয়েছে? ও আসছে কিন্তু 2014 মার্চে। ধন্যবাদ, একটু জানাবেন। ভাই আপনার আপনার ওয়াই আপনি যদি সিটিজেন হয়ে থাকেন, যখন বিয়ে করেছেন তখন যদি সিটিজেন হয়ে থাকেন, তাহলে তো উনি অ্যাপ্লাই এখনই করতে পারেন। যদি আপনি যখন বিয়ে করেন তখন তখন আপনি গ্রিন কার্ড হোল্ডার ছিলেন, পরে সিটিজেন হয়েছেন, তাহলে উনি আসার 5 বছর 9 মাস পরে। তা ধরেন এটা 2018 মার্চে আসছে, সো মার্চ 2018 4 বছর, সো আপনার আর একটু অপেক্ষা করতে হবে, 4 বছর 9 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, জি নাম বলে নিতে হবে ভাইয়া। আমার নাম মহসিন, আমি গ্রাম থেকে বলছি। জি আমি আমি সিটিজেন, আমি আমার ওয়াইফ এবং আমার আন্ডার এজ ছেলের জন্য অ্যাপ্লাই করছি এবং ফিঙ্গারপ্রিন্টও দিছি, এখন কতদিন লাগতে পারে আপনার ওয়ার্ক অথরাইজেশনটা আসার জন্য? ওকে, ওয়ার্ক অথরাইজেশন আইতে ইউজুয়ালি 90 ডেজ মতো টাইম লাগে, আজকাল যদি একটু বেশি লাগছে। আর ইন্টারভিউ? ইন্টারভিউ তো প্রায় বছর খানেকের কাছাকাছি লাগছে, 8 মাসের তো 1 বছর, কারোর একটু বেশি লাগছে কারোর একটু কম লাগছে, তবে 8 মাসের আগে আজকাল কারোর ইন্টারভিউতে ডাকা আশা করা প্রত্যাশা করা যাচ্ছে না। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ওরসাই থেকে খানম বলছি। জি আপা, টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে প্রশ্ন করুন, উত্তর যখন দিব তখন শুনবেন টেলিভিশনটি। জি জি জি, আমার ভাই আমাদের জন্য আমার বন্ধের জন্য অ্যাপ্লাই করেছিল 2004-এ, এখনো পর্যন্ত কিছু জানাচ্ছে না, কতদিন লাগতে পারে? আচ্ছা 2004-এ হইলে এতদিন আপনাদের জানানো উচিত, তারা এসে যাওয়ারও কথা। সো আপনারা কোনো খবর খোঁজ খবর নিন ন্যাশনাল ভিসা সেন্টারে, বা কোন কেস কোনো দিন এইটা অনুমোদিত বা অ্যাপ্রুভড হয়েছিল কি না সেটারও একটা দেখার ব্যাপার আছে। আপনাদের যদি লয়ার থাকে লয়ারের সাথে যোগাযোগ করেন। মানে 2004 এতদিনে এসে যাওয়ার কথা ছিল, এতদিন এসে যাওয়ার কথা। সো অ্যাটর্নি শেখ সেলিম, একটা বিরতিতে যাই, বিরতির পর এসে আবার একটু কথা বলবো এবং দর্শক যারা ফোনে আছেন তাদের ফোন নিব। নিচ্ছে ছোট্ট একটি বিরতি। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা অ্যাটর্নি শেখ সেলিমকে পেয়েছি। আমরা একটু ফোন নিয়ে নিই, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি নামটি বলে নিতে হবে আপা। আমার নাম চামেলি, আমি উড হেভেন থেকে বলছি। জি আপা বলুন। আমি বলছি যে আমার আব্বা আম্মা আসছে লাস্ট ইয়ারে 2017, বাট আম্মা 1 মাসের মধ্যে গ্রিন কার্ড পেয়ে, গ্রিন কার্ড আসছে, আব্বার 1 বছর হয়ে গেল অলরেডি, এখনো গ্রিন কার্ড পাইনি, দেশে যাওয়ার জন্য মানে মানে দেশে যেতে দেশে যেতে উদগ্রীব হয়ে বসে আছে। এখন আমার কি করতে হবে? ওয়েল আপনার আপনারা ওখানে ফোন করেন বা লোকাল অফিসে ইনফো পাস নিয়ে যে দেখেন যে আপনার ফাদারের গ্রিন কার্ডটা কেন আসছে না, অনেক ক্ষেত্রে এটা এসে যায় আপনারা পান না, সেক্ষেত্রে আবার নতুন করে I-94 জন্য অ্যাপ্লাই করতে হবে রিপ্লেসমেন্টের জন্য, তো সেটা এরকম কিছু হতে পারে। সো আপনারা সেইটা যান অথবা লোকাল অফিসে যে ওদের ওদের কাছে খোঁজ খবর নেন যে কী অবস্থায় আছে। আর যদি উনি চলে যেতে চায় তাও যেতে পারে, ওই ইমিগ্রেশন অফিসতে পাসপোর্টে স্ট্যাম্প করায় সেই স্ট্যাম্প নিয়ে যেতে পারে, তারপরে উনি আবার হয়তো ফেরত আসতে পারেন যদি কোনো ইমার্জেন্সি বা জরুরি ব্যাপার থেকে থাকে। আচ্ছা আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার নাম জি, আমি ব্রুকলিন থেকে বলছিলাম। জি, আমার ওনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা ইউ ভিসা প্রসেসিং থাকা অবস্থা কি দেশে যাওয়া যাবে কিনা, বা এটাতে কোনো রিস্ক আছে কিনা, আসা যাবে কিনা ইন কেস প্রসেসিং থাকা অবস্থায়। যে কোনো লোক আমেরিকায় থাকলে ইউএস গভর্নমেন্ট যদি প্যারল দেয় যার অনুমতি দেয় তাহলে উনি যাইতে পারে এবং আসতে পারে। সো সেটা সরকারের একটা মর্জির ব্যাপার, সরকার যে কোনো লোকের পারমিশন দিয়ে আবার ভিতরে ঢুকাতে পারে। সো ইউ ভিসার লোকের জন্য লোকজনও এটার জন্য অ্যাপ্লাই করতে পারে, এমন দিবে কিনা সেটা তাদের ব্যাপার। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি নিউ ইয়র্ক ব্রঙ্কস থেকে বলছি, আমার নাম পারভেজ। জি পারভেজ ভাই, আমি আপনার মাধ্যমে এটা সবকে একটা প্রশ্ন করে আমি একটা উত্তর জানতে চাই। আমার দুইটা মেয়ে, আমার ওয়াইফে মানে গ্রিন কার্ড হোল্ডার দিয়ে অ্যাপ্লাই করছে, আগামী মাসের 9 তারিখে ওদের ইন্টারভিউ দিচ্ছে। ওরা তো, আমার ওয়াইফ তো এই জায়গায় আছে, মেয়ে দুইটা আন্ডারে, ওদের সাথে মানে ভিতরে ঢুকতে দিব নি এমবেসি, অথবা ওদেরকে কি বেশি কোনো কোয়েশ্চন প্রশ্ন করবো নি, ওই জিনিসটা আমি একটু জানতে চাই, যদি বলেন তাহলে আমি খুশি হবো। অভিভাবক হিসেবে গেলেও যাইতে পারে যেহেতু মাইনার তারা, আর আর আপনার ইউজুয়ালি ওইটার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে যে এই ব্যাপার, তো তাহলে তারা ঢুকতে দেয়। আর হচ্ছে আপনার কি খুব বেশি কিছু জিজ্ঞেস করবে না, আপনার ওই বার্থ সার্টিফিকেট, তারপরে আপনার ওয়াইফ পারিবারিক অনেক ফটো নিয়ে যাবেন, তাহলে ওইগুলো দেখলে আর বেশি কিছু জিজ্ঞেস করবে না। তারপরে এডুকেশনাল সার্টিফিকেট নিয়ে যাবেন, এগুলো নিয়ে গেলেই শুড বি মানে বেশি প্রশ্ন না জিজ্ঞেস করারই কথা। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন ওদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম খলিলুর রহমান, আমি ওকলাহোমা তালসা শহর থেকে বলছি। জি খলিল ভাই বলুন। জি, আমার একটা প্রশ্ন যে আমার মায়ের নাম একটা নিকনেম আছে আর একটা আর ভালো নাম আছে কাগজ কলমে, তো আমি যখন আমেরিকায় আসি বা আমি যখন এসএসসি মানে পরীক্ষা দিই তখন আমার মায়ের নাম দিয়েছিলাম নিকনেম তাহমিনা খাতুন, কিন্তু আমার মায়ের নাম কাগজ কলমে বা সার্টিফিকেট আমার মায়ের ব্যক্তিগত নাম আছে খাদিজা বেগম, তো এখন আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করব, আমার বাবা মাকে জন্য অ্যাপ্লাই করব, আমি তো এখন সিটিজেন, তো তাদেরকে এখন আমি কিভাবে অ্যাপ্লাইটা করব আর কি, আমি তো আসছি তাহমিনা খাতুন নামে, আমার মায়ের নাম ছিল সেই সময়। আচ্ছা, ওয়েল ভাই, এটা এটা এটার একটা স্ট্র্যাটেজি আছে, সেটা করা যায়, সেটা হয়তো টেলিফোনে বলা মানে বোঝানো সম্ভব না, তবে আপনি যদি তাহমিনা আছে, আপনার আম্মার নাম তো তাহমিনা, ওই দুই নামই বসাই দেন আপনার ভাইদের বার্থ সার্টিফিকেট, অথবা তাহমিনা নামে এই বার্থ সার্টিফিকেট ইস্যু করে সেটাই অ্যাপ্লাই করেন, সেটা মিথ্যের কিছু না তো। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। আমি একটু আগে আমি একটু প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে যে আমার লাইক অ্যাসাইলাম ছিল, তারপর আমার বিয়ের হয়েছে, সেখান থেকে আমার জন্য ভিসা অ্যাপ্লাই করা হয়েছে, তো আমার আরেকটা একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমাকে কোর্ট থেকে মানে চিঠি দেওয়া হয়েছিল যে কেসটা টার্মিনেট এবং ইউ আর এলিজিবল টু স্টেটাস অ্যাডজাস্টমেন্ট, বাট তারপরে আমার যে মাস্টার হিয়ারিং এর যে ডেটটা আসলো, আসলে আমি একটু ওয়ারি যে মাস্টার হিয়ারিং এর ডেটে মানে আপনারা বলছেন যে ওখানে লাইক আমাকে মেক শিওর যে আমাকে সেখানে যেতে হবে, তো ওখানে গেলে কি লাইক ইজিলি আমার মানে প্রবলেমটা কি সলভ হবে, নাকি এখান থেকে আরো কিছু লাইক কমপ্লিকেটেড হবে বা কিছু, বা আমি কিভাবে লয়ারের সাথে এটা নিয়ে কথা বলবো যে আমি সত্যি বেশি মানে বেনিফিটেড হব? আপনার লয়ারের সাথে ওই আপনি যে কথাগুলো বললেন এই কথা বললে লয়াররা বুঝবে কি করতে হবে না হবে। আপনি প্রশ্ন করে ভালোই করেছেন, আপনার একটা প্রশ্নের উত্তর আমরা দেই নাই বা আমি দিতে ভুলে গেছি যে আপনি এ পর্যন্ত ওয়ার্ক পারমিশনও পান না, এটা খুবই আনইউজুয়াল। আপনি লয়ারের কাছে খোঁজ নিয়ে দেখেন যে আপনার ওয়ার্ক পারমিশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে কি না। সো হয়েছিল না পাইলে আপনি ওই ওখানে একটা ফোন নাম্বার আছে 188 নাম্বার দিয়ে ওদের কাছে জিজ্ঞেস করেন, বা ইউএসসিআইএসের ওয়েবসাইটে যে ওইটার স্ট্যাটাসও চেক করা যায়। সো সেভাবে তো আপনি স্ট্যাটাস জানতে চান, ইনকোয়ারি দেন, তাহলে তো আপনার ওয়ার্ক পারমিশন হয়ে যাওয়ার কথা, না হয় তো যখন আমি চেক করি তখন শুধু বলে যে আমরা রিসিভ করছি তোমার,
ওকে আপনি ওই ওই হাট লাইনে কল দেন, অথবা চিঠি লেখেন ওই সমস্ত জায়গায়। সো এটা আপনার এতদিন বহু আগেই পেয়ে যাওয়ার কথা, এবং অনেকগুলো বিষয় খুব কমপ্লিকেটেড হয়ে গেছে ওনার। হ্যাঁ, আপনার কেসে অনেকটা কমপ্লিকেটেড হয়ে গেছে। আপনি আর একটা প্রশ্ন করছেন যে কোর্টে পাইতে পারেন না ইসে পাইতে পারেন, আপনি দুই জায়গায় পাইতে পারেন। কোর্ট যদি এটা রাখে, তবে কোর্টে তো যদি সরকারের কাছে পাঠায় দেয় হোমলোন, তাহলে আপনি একটু আগে পাবেন। কোর্টের ক্যালেন্ডার মানে লম্বা, ডিপেন্ড করে কোন জাজের কাছে যে পড়ে। অনেক নতুন জাজ আছে, তাদের মানে ক্যালেন্ডার অত লম্বা না, হয়তো অল্প সময় হিয়ারিং ডেট পেতে পারেন। সো এই ডিপেন্ড করে আপনার সিচুয়েশনের পরে, আপনার কোন জাজ তার উপরে। আপনি এইটা যা বললেন, এইটুকু বললেই লয়াররা বুঝে নেবে, যে যারা ইমিগ্রেশন লয়ার এগুলো বোঝে, তারা বুঝে নেবে যে কোন পথে গেলেই আপনার জন্য ভালো হবে। তবে রিমুভাল প্রসিডিংয়ে কোর্টে না যেয়ে আপনার কিন্তু কোনো উপায় নাই, দ্যাটস নো টু ওয়ে রাস্তা নাই, এটা আপনার অপশন নাই। না গেলে আপনার ডিপোর্ট করে দেবে, গ্রিন কার্ড পাবেন না, পরে বহু কমপ্লিকেটেড হয়ে যাবে। এবং সবসময় আমরা কিন্তু এখান থেকে একটি তথ্যই দিই যে আপনার যাকে পছন্দ সেই অ্যাটর্নির কাছে যাবেন এবং দেখে নেবেন তিনি প্রফেশনাল কিনা। কারণ আমাদের এই নিউ ইয়র্কে আমরা অনেকেই অ্যাটর্নি না, কিন্তু আমরা সব কিছুই করি, আমরা সব কিছুই জানি। যাচাই বাছাই করে নেবেন যে আসলে কেউ লয়ার না, লয়ারের অ্যাসিস্ট্যান্ট লয়ারের সাথে কাজ করে। আমাদের কমিউনিটিতে কতগুলি প্রবলেম আছে, যেটা যে আমরা না জেনে অনেক উপদেশ দিয়ে দেই। আমি প্রফেশনাল না, কিন্তু না জানি, আমি একটা লয়ার না, কিন্তু লিগাল অ্যাডভাইস দিয়ে দিই, তার কারণ আমি এই দেশে অনেকদিন থাকি, আমি কি না জানি। এরকম বহু ইয়ে আছে, অনেকে লয়ারের অফিস খুলে বলছে আসলে লয়ার না, সেটাও দেখে নেওয়া উচিত, তার কারণ এগুলো সবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অমুক ভাই বলেছে, অমুকের কাছে নিয়ে গেছে, আমি আর কোথাও যাব না। এবং মজার একটি ঘটনা বলি, অ্যাটর্নি শেখ সেলিম, যদিও অনেকে ফোনে অপেক্ষা করছেন, একজন সেদিন মজা করে বলছিলেন তিনি আসলাম কেস এখানে করেছিলেন, তিনি সেটি পেয়েছেন, তার প্রথমবারই হয়েছে। তো উনি বলছেন যে আপা জানো, আমি এখন নিজেই কেস লিখতে পারি। আপনি চিন্তা করেন, সে এসেছে দুই বছর, তার কোনো ল ডিগ্রি নেই, সে যেহেতু পেয়েছে এখন সে হচ্ছে নিজেই বলে কি, আমার কাছে তো অনেক ইয়ে আছে, ক্লায়েন্ট আছে দুই তিনজন। আমাদের বাঙালি কমিউনিটিতে যে আমি সব জানি, আমি সব করতে পারি, একটা অনুমান করে বলে দেওয়ার প্রবণতাটা খুব বেশি, এতে অনেকের অনেক ক্ষতি হয়ে যায়। কিন্তু আপনার ভবিষ্যৎটি কার কাছে দিবেন, সেইখানতে ফেরত আসা কঠিন হয়ে দাঁড়ায়। এই সোসাইটি আমাদের সোসাইটির মতো কাজ করে না, এখানে খুব প্রফেশনাল। এদেশে কোনো আমেরিকানরা যদি বলেন যে এখানে বর্ন হয়েছে, ব্রট আপ হয়েছে, যে আমি এইটা কী করবো, সে যদি না জানে বলবে যে অমুকের কাছে যাও, যারা এইটা করে তাদের কাছে যাও, তারা কিন্তু কোনো উপদেশ দেয় না। কিন্তু আমাদের দেশের লোক একটা উপদেশ দিয়েই দেবে, আপনারা হতাশ করবে না। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে যুক্ত? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি মিশিগান থেকে বলছিলাম। ভাইয়া নামটি বলে নিতে হবে। আমার নাম তোফায়েল। জি তোফায়েল ভাই বলুন। জি আমি অ্যাটর্নি সাহেবের কাছে জানতে চাচ্ছি যে আমার মা বাবা ওনারা আমেরিকাতে ইমিগ্রেন্ট ভাবে আসছে, ওনারা আমরা ওনাদের সাথে আসছি, ওনারা মোটামুটি বয়স্ক লোক ওনারা, তো ওনারা গত বছর ওনারা দেশে গিয়েছিলেন, দেশে গিয়ে অনেকদিন ছিলেন, 9-10 মাস ছিলেন, তারপর ওনারা আবার এখানে ব্যাক করছেন। তো এখন ওনারা যদি পাসপোর্ট পাইতে চায় তাহলে ওনার তো কত বছর লাগতে পারে, কত সময় লাগবে? ওয়েল 9-10 মাস থাকলেও আসার পরে তো 4 বছর 9 মাস পরে অ্যাপ্লাই করতে পারবে, তার কারণ এর আগে যদি ওনারা থেকে থাকেন সেই সময়টা নষ্ট হয়ে গেছে। 6 মাসের বেশি থাকলে এই রেজিডেন্সি পারপাসে, সিটিজেনশিপের পারপাসে এই সময়টা নষ্ট হয়ে যায়। সো সেই হিসাবে আপনি আবার নতুন করে সময় কাউন্ট করতে হবে। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামিয়া বলছি নিউইয়র্ক থেকে। জি সামিয়া আপা বলুন। আপু আমার আম্মা, আমরা সবাই ইমিগ্রেন্ট হয়ে আসছি 3 বছর আগে, তারপর আমার আম্মার গ্রিন কার্ডটা মিসিং পেয়ে গেছে, আমরা এখনো গ্রিন কার্ডটা পাই নাই। আমরা গেছি ফেডারেলে, ফেডারেলে যাওয়ার পর ওরা আমাদের একটা নাম্বার দিয়েছে, বলছে যে 22 তারিখে আসবে। আমরা চাচ্ছি যে দেশে যাব, যদি দেশে যাই, যদি না পাই আমরা স্টাম্প নিয়ে গেলে আমরা কতদিন থাকতে পারবো, আর ওইটা কি আমরা পাবো? প্রসেসিং এ আছে একটা নাম্বার দিছে ওরা আমাদের গ্রিন কার্ডে, তো বুঝতেছি না, অনেকে বলে যে পাওয়া যায় না, এটা জানতে চাচ্ছি আমি ভাইয়ের কাছ থেকে। ওকে, আপনার কার্ড যদি কোনোদিন ইস্যু না হয় তো আপনার পাওয়া উচিত, না পাওয়ার তো কোনো কারণ নেই।
কিন্তু এয়ারপোর্টে ঢোকার পরে থেকেই আপনি কার্ড পান আর না পান, আপনি পার্মানেন্ট রেজিডেন্ট। সো আপনি স্ট্যাম্প নিয়ে যা আশা করতে পারেন, ছয় মাসের বেশি থাকলে ওইটা সিটিজেনশিপের দিকে কাউন্ট হবে না, আবার নতুন করে শুরু করতে হবে। সেইভাবে সেই সাবধানতা নিয়ে চলাফেরা করবেন। আর যাদের ইস্যু করার পরে যদি মিসিং হয় সেক্ষেত্রে কি পরামর্শ? তাহলে হারাই গেল, আবার রিপ্লেসমেন্টের জন্য আবেদন করতে হবে। কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, নামটি বলে নিতে হবে। জি, আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদ। জি, আমি অ্যাস্টোরিয়া থেকে বলছি। মাহমুদ ভাই বলুন। জি, আমরা যখন এদেশে এসেছিলাম, ইমিগ্রান্ট হয়ে এসেছিলাম, তো আমার সঙ্গে আমার বাচ্চা ছিল, একটা হলো 10 মান্থ আর একটা ছিল 2 ইয়ার্স। তো ওরা গ্রিন কার্ড পাওয়ার পরে ওদেরকে আর ন্যাচারালাইজেশন পরীক্ষা দেওয়া হয়নি। ওরা পাসপোর্ট নিয়েছে 2 টাইমস, 1 টাইম ওরা 5 ইয়ার করে দিয়েছিল, পরে আবার 5 ইয়ার করে রিনিউ করা হয়েছে। ওদের কি আপনার 600 ফর্ম ফিল আপ করতে হবে, এটা কি প্রয়োজন আছে কিনা? আচ্ছা, ওয়েল ভাই, প্রয়োজন নাই, যেহেতু তারা সিটিজেন, তাদের পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে চলাফেরা করতে পারে। তো যদি আপনার ন্যাচারালাইজেশন সার্টিফিকেট ইয়ে হয়, তা আপনি N-400 ফিল আপ করে সার্টিফিকেট ইস্যু করাইতে পারেন। এর যে প্রয়োজন তা না, এটা যে অপ্রয়োজন তাও না। সো ডিপেন্ড করে কে কীভাবে, কার কী দৃষ্টিভঙ্গি, সে কত মানে এগুলো নিয়ে রাখতে চায় আর কি, সেটার উপর নির্ভর। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হোসেন বলতেছি জ্যামাইকা থেকে। হোসেন ভাই বলুন। আমার একটা প্রশ্ন ছিল লয়ার কাছে, যে আমি এখানে F1 ভিসা আসছি, স্টুডেন্ট ভিসা আর কি, তারপর আমি গ্রিন কার্ড আর মেয়েকে বিয়ে করছি। 2017 জানুয়ারিতে অ্যাপ্লাই করছি আমি, তারপর কিছুদিন আগে, ধরেন 3 সপ্তাহ আগে আমি অ্যাপ্রুভাল লেটার পেয়েছি, 4 সপ্তাহ আগে ধরেন। বাট আমি এখনো অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই করি নাই, এটা কবে নাগাদ অ্যাপ্লাই করব বা মানে কি করতে হবে আমার এখন? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি কতদিনের ভিতরে আপনার ধরেন নেক্সট প্রসেসিং গুলা কি কি এগুলো একটু বললে ভালো হয়। আচ্ছা, পরের ধাপে। ওয়েল ভাই, আপনি যেহেতু 2017 আপনার অ্যাডজাস্টমেন্টের অ্যাপ্লাই করতে হলে আপনার F1 স্ট্যাটাস থাকতে হবে, যখন আপনার ভিসার প্রায়োরিটি ডেট অ্যাভেলেবেল হবে, সেটা এখনও অ্যাভেলেবেল হয় নাই। সো আপনি ওই ন্যাশনাল ভিসা সেন্টারে যে ভিসা বুলেটিন আছে ওইটা চেক করতে থাকেন, দেখেন আপনার টাইম যখন আসবে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেটা এখন বলা কঠিন। আর যদি আপনার ওয়াইফের ভিতরে সিটিজেন হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারবেন সিটিজেনের স্পাউস হিসেবে। আচ্ছা, আরেকজন আছেন, এটি আমাদের শেষ প্রশ্ন হবে, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত? আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস বলছিলাম ম্যানহাটন থেকে। জি ভাই বলুন। আমরা 2011 ডিবি ভিসাতে আমেরিকা আসছিলাম, সো আমার বাবা গ্রিন কার্ড দিয়ে আমার বাইরের জন্য অ্যাপ্লাই করছিল 2012-এ। সো বাইরা হচ্ছে যে লাইক 20-21 আনম্যারিড হিসাবে, সো তাদের প্রায়োরিটি দের হচ্ছে যে মে মাসে 2012-এ কেস অ্যাপ্রুভ হয়েছে, কেস নাম্বার এখন DHK দিয়ে আর কি। সো আমি জানতে চাচ্ছিলাম যে লাইক আর কত সময় লাগতে পারে ওনাদের জন্য? প্রায় 10 বছরের কাছাকাছি লাগছে ভাই, 2012-এ তো 10 ইয়ার্স, ধরেন ওই রকমই 2022 এরকম টাইম লেগে যেতে পারে, 4-5 বছর। এবং সেই সাথে অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আবার সবশেষ গভর্নর নির্বাচনের যে সব তথ্য, মানে সবশেষ তথ্য যেটি আছে, 76% ভোট গণনা হয়েছে, এন্ড্রু কোমোই এগিয়ে আছেন 65.4%, আর সিনথিয়া নিক্সন 34.6%। সবাই অনেক ভালো থাকবেন।